প্রায় 250 বছরের বেশি সময় ধরে নবদ্বীপের পাড়ায় পাড়ায় অসংখ্য শাক্ত দেবদেবীর পুজো হয় রাস পূর্ণিমায়। সেই তুলনায় রাধা কৃষ্ণ এবং অন্যান্য বৈষ্ণব মূর্তির সংখ্যা সেখানে নেহাতই কম। আবহমান কালের স্রোতে নবদ্বীপের রাস আজ শাক্ত বৈষ্ণবের মিলন উৎসব। রাধিকা এবং গোপনারীদের সঙ্গে কার্তিক পূর্ণিমায় শ্রীকৃষ্ণের নৃত্যগীত উৎসব রাসযাত্রা বলে পরিচিত। প্রাচীনকাল থেকে রাসযাত্রা বৈষ্ণবদের গুরুত্বপূর্ণ উৎসব। তবে শ্রীচৈতন্যের স্মৃতিবিজড়িত বৈষ্ণব ধাম নবদ্বীপের রাস উৎসব কিন্তু ব্যতিক্রমী। প্রায় 250 বছরের বেশি সময় ধরে নবদ্বীপের পাড়ায় পাড়ায় যে পুজো হয় তার কথায় আজ বলব। শাক্ত বৈষ্ণব বিরোধ বহু যুগের। ইতিহাস বলে শ্রীচৈতন্যের তীরধামের পরে শাক্ত ও বৈষ্ণব ধর্মের মানুষদের মধ্যে অসদ্ভাব দেখা দেয়। প্রচলিত কাহিনী অনুসারে বৈষ্ণব ধর্মের অতিরিক্ত প্রভাব এবং জনপ্রিয়তার কারণে নবদ্বীপের শাক্ত ধর্মাবলম্বীরা নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নানা অভিযোগ জানাতে থাকেন। কিছুকাল এমনটা চলার পর নবদ্বীপের পণ্ডিতদের ডেকে রাজা তাঁদের একটা প্রস্তাব দেন। তিনি বলেন, কার্তিক মাসের পূর্ণিমায় বাড়িতে তাঁরা যেন নিজ নিজ ইষ্ট দেবদেবীর পুজো করেন। এখানে উল্লেখ করা যায়, সেই সময় নবদ্বীপের বেশিরভাগ পণ্ডিত বিভিন্ন রাজবাড়ি কিংবা অভিজাত পরিবারে দুর্গা লক্ষ্মী কালী পুজো করতে নবদ্বীপের বাইরে যেতেন। পুজো শেষে বাড়ি ফিরতেন তারা। শাক্ত বৈষ্ণব কাউকেই না রাগিয়ে কৃষ্ণচন্দ্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শুরু হল রাস উৎসব। যে জায়গায় কালীর পুজো হয় তার পাশেই কৃষ্ণের পুজো যে হতে পারে সেটা প্রচলনের উদ্দেশ্য ছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের। গবেষকদের মতে 1752 সাল থেকে 1757 সালের মধ্যেই প্রচলন হয়েছিল এই শাক্ত রাস উৎসবের। এই রাস উৎসব নবদ্বীপের মানুষের কাছে দুর্গাপুজোর চেয়েও আকর্ষণীয়। রাস পূর্ণিমার দুপুরে এখানে কালী দুর্গা এবং অন্যান্য মূর্তির পুজো হয় অত্যন্ত আনন্দের সঙ্গে। এইসব মূর্তির উচ্চতা কম করে 20 থেকে 22 হাত। শিল্পীরা আজও বিভিন্ন মণ্ডপে গিয়ে প্রতিমা নির্মাণ করেন। এখানকার প্রথা অনুসারে লক্ষ্মী পুজোর পরদিন থেকেই কাঠামো তৈরি হয়। কালী পুজোর পরদিন মূর্তির খড় বাঁধার কাজ শুরু হয়। এরই মধ্যে কাটোয়া এবং মুর্শিদাবাদের শোলা শিল্পীরা এসে প্রতিমার সাজ তৈরির কাজ শুরু করেন। রাসের প্রতিমাগুলি মণ্ডপে বসানো থাকে বড় বড় চাকা লাগানো লোহার গাড়ির ওপর, কারণ রাসের পরের দিন প্রতিমা সহ বেরোয় রাসের শোভাযাত্রা। এখানে বেশিরভাগ মণ্ডপ সাধারণ মানের হলেও রাসের প্রধান আকর্ষণ বৃহৎ আকারের সুসজ্জিত সাবেক প্রতিমা। প্রাচীন পুজোগুলির মধ্যে সব শিবা, অলোকনাথ কালী যা এলানে কালী নামে পরিচিত, তেঘরিপাড়ার 3টি কালী প্রতিমা, বড় শ্যামা, মেজ শ্যামা, ছোট শ্যামা বিশেষ উল্লেখযোগ্য। বৃহৎ আকারের এইসব প্রতিমা শোলার সাজে সজ্জিত। এছাড়াও পুরনো পুজোগুলির মধ্যে আছে ভদ্রকালী, গৌরাঙ্গিনী, বিন্ধ্যবাসিনী, বুড়ো কালী, মহিষমর্দিনী ইত্যাদি। নবদ্বীপের বড় শ্যামার পুজো
1125 বঙ্গাব্দে ভৃগুরাম সিদ্ধান্ত বাগীশ শুরু করেছিলেন। আজও তান্ত্রিক পদ্ধতি মেনেই পুজো হয়। কিছু মূর্তিতে আজও তান্ত্রিক প্রভাব স্পষ্ট, যেমন বেজাপাড়ার সব শিবা দেবীর নিচে মৃত বা অচৈতন্য শিব, তার উপর জীবন্ত শিব, তেমনই রাধাবাজারের রণকালীর মূর্তি। অন্যদিকে কিছু কিছু শাক্ত মূর্তিতে রয়েছে বৈষ্ণব প্রভাব, যেমন চারিচারাপাড়ার ভদ্রকালীর মূর্তিতে মহিষমর্দিনী সহ লক্ষ্মী সরস্বতীর নিচে হনুমান, দুপাশে রাম লক্ষ্মণকে দেখা যায়। আবার রাম সীতাপাড়ার কৃষ্ণজননীর মূর্তিতে দেখা যায় দুর্গার কোলে শিশু কৃষ্ণকে। তবে পরবর্তীকালে বহু নতুন পুজো ও মূর্তির প্রচলন হয়েছে, যেমন অকাল বোধন, উমা মহেশ্বর, ভারত মাতা ইত্যাদি। মহারাজ কৃষ্ণচন্দ্র শাক্ত হলেও বৈষ্ণব বিরোধী ছিলেন না, তার প্রমাণ রাজবাড়ির 12 দোলের মেলা। এছাড়া সারা বছর ধরে রাজবাড়িতে হয় নানা বৈষ্ণব পার্বণ। আসল কথা হলো, সেই সময় শাক্ত বৈষ্ণব যে বিরোধ ছিল, কৃষ্ণচন্দ্র একই জায়গায় শ্যাম ও শ্যামার পুজোর মাধ্যমে বিরোধ মেটাতে চেয়েছিলেন। তারই ফলস্বরূপ প্রচলিত হয় নবদ্বীপের রাস। রাসের পরের দিনের আকর্ষণ এইসব বড় বড় প্রতিমা নিয়ে শোভাযাত্রা, যা নবদ্বীপের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পোড়ামাতলায় পৌঁছল। কিছু প্রতিমা সেদিন বিসর্জন হলেও বেশিরভাগ প্রতিমা মণ্ডপে ফিরে গিয়ে পরের দিন বিসর্জন। শোনা যায়, রাস উৎসব প্রচলনের পরে কৃষ্ণচন্দ্র প্রতি বছর রাস পূর্ণিমার পরের দিন পোড়ামাতলায় উপস্থিত থেকে প্রতিমা এবং পূজোর শ্রেষ্ঠত্ব বিচার করতেন, এমনকি পুরস্কারও দিতেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ ঢাকিদেরও পুরস্কার দেওয়া হতো। আজও কিছু প্রাচীন পুজোর সংকল্প হয়ে থাকে কৃষ্ণনগর রাজপরিবারের সদস্যদের নামে। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে পুজোর সংখ্যা, এসেছে পরিবর্তন। সাবেক পুজোর পাশাপাশি নবদ্বীপের রাসে প্রবেশ করেছে থিম। এছাড়াও প্যান্ডেলেরও সাজসজ্জা অনেক বেড়েছে, প্রায় 500টি পুজো হয় এই রাসে। আবহমান কালের স্রোতে নবদ্বীপের রাস আজ শাক্ত বৈষ্ণবের মিলন উৎসব।